যে রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এলান করেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার আল্লাহ বলে তোমরা সকলেই জানো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির নিচে যখন ইসমাইলকে শোয়াই দিল, ইসমাইলকে এখন জবাই করা হবে, আমার আল্লাহ বলে ইব্রাহিমকে আমি স্বপ্নে দেখালাম তুমি কুরবানি করো আপন সন্তানকে। ইব্রাহিম যখন সেই স্বপ্নটা সত্যি করার জন্য সন্তানকে ছুরির নিচে লাগিয়ে দিল, আমি আল্লাহ তার আশা তার কবুলিয়ত তার সন্তানকে কবুল করে আমি তার ছুরির নিচে জান্নাত থেকে একটা দুম্বা এনে সেটিং করে দিলাম, আর সেই দুম্বাটাকে পবিত্র কোরআনের ভাষায় জিবহে আযীম বলা হয়। জিবহে অর্থ জবাই করা, আযীম মানে মহাজন্তু। হযরতে ইসমাইলের পরিবর্তে আমি একটা মহাজন্তু কোরবানি করে দিলাম, এটা আমি আল্লাহ কবুল করে নিলাম। কিন্তু আমি গোলাম রাব্বানী কাশ্মীর বুঝে আসে না যে হযরতে ইসমাইল আলাইহিসসালামের বদৌলতে একটা দুম্বাকে কোরবানি করবে, এটা সিম্পল একটা জিনিস মনে হয় কেমন জানি হয়ে যায়। জিবহুন অর্থ জবাই করা, এতটুকু পর্যন্ত কোরবানি ঠিক ছিল, কিন্তু আযীম কেন বলা হলো? আযীম অর্থ মহান, আযীম অর্থ মহান, কিন্তু আমরা দুম্বার আকৃতি যদি দেখি আমরা দেখি এটা ছাগল থেকে একটু বড়, একটা গরুর বাচ্চা থেকে একটু সরু। আযীম মানে যদি মহান হয় তাহলে দুম্বা তো ছোট আকৃতির, এটা আযীম কিভাবে হয়? মহান হতে হলে একটা হাতি দিলে বুঝতে পারলাম মহান, একটা ঘোড়া দিলে, একটা বিশাল উট দিলে, অথবা বিশাল একটা প্রাণী দিলে বুঝতে পারতাম এটা মহা একটা জন্তু। কিন্তু দুম্বা তো ছোট, এটা মহা জন্তু হয় কিভাবে? এই ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি অবাক হইলাম। লিখেছে জিবহ আযীম, মহা জন্তু বলার চারটি কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে ওই দুম্বাটি আমার রব্বুল আলামিন জান্নাত থেকে ইসমাইলের জন্য বাছাই করে যেহেতু পাঠিয়েছেন, এই পশুটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট দুনিয়াতে এসেছে, এই জন্য এটাকে জিবে আসিম মহা জন্তু কুরবানির কথা বলা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরুনে কেরাম বলেন, বলেন না জিবহে আযীম বলতে এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, দুই নম্বর যে ওই দুম্বাটা 40 বছর পর্যন্ত এটা জান্নাতে ছিল, জান্নাতে পানি খেয়েছে, জান্নাতে শরাব খেয়েছে, জান্নাতে পেরেশরা তাকে তদারকি করেছে, তাকে মেনটেইন করেছে, জান্নাতে পরিবেশে যেহেতু দুম্বাটা বড় হয়েছে এই জন্য দুনিয়ার কোনো জন্তু নয়, জান্নাতি জন্তু, এই জন্য জিবহে আযীম বলা হয়েছে। এই জন্য ইসমাইল আলাইহিসসালামের কোরবানির পরিবর্তে ওই পশুটাকে আমার আল্লাহ কোরবানি করলেন। তিন নম্বরে মুফাসসিরুনে কেরাম বলা, এটা না হলে এটা হতে পারে যে হযরতে আদম আলাইহিসসালাম তার দুই সন্তান হাবিল এবং কাবিল যখন কোরবানি করেছিল তখন কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেননি, কারণ আমার আল্লাহ বলে দুনিয়াতে যত কাবিল লোক আছে আমি আল্লাহ তাকে পছন্দ করি না, বেশি এক্সপার্ট যারা ওদেরকে পছন্দ করি না, বেশি অহংকারী যারা ওদেরকে পছন্দ করি না, যারা বেশি কাবিলতি করে সমাজের মধ্যে মানুষের সাথে দুষ্টামি মানুষের সাথে হিংস্রতা করে আমি তাদেরকে পছন্দ করি না, আমি হাবিলের কোরবানি কবুল করে আমি জমিন থেকে সেই কোরবানিটা আসমানে নিয়ে গেলাম। আল্লাহ বলে যেটা আমি কবুল করি এটা আমি আসমানে উঠিয়ে নিই, যেটা কবুল করি আসমানে উঠিয়ে নিই। একটা এক্সাম্পল স্বরূপ, মক্কার জমিনে যখন আমরা হজ করতে যাই আমরা জিমার মধ্যে গিয়ে শয়তানকে 60টা করে পাথর মারা হয়, 1 লক্ষ হাজি যদি হয় 60টা করে পাথর যদি মারা হয় তাহলে 70 লক্ষ আপনার পাথর হয়ে যাবে, 70 লক্ষ পাথর যদি হয় আপনার তাহলে ওই জায়গাটা বিশাল একটা পাথর আস্তানা হয়ে যাবে, হাঁটতে পারবে না, চলতে পারবে না, কিন্তু ওই কঙ্কর পাথরগুলা কোনো মানুষ সরায় না, কর্মকর্তাও নাই, তাহলে ওই পাথরগুলা যায় কোথায়? আমার আল্লাহ বলে যাদের হজটা আমি আল্লাহ কবুল করে নেই, যেই ব্যক্তিটা শয়তানকে পাথর মারে ওই পাথরটা আমি আল্লাহ কবুলকৃত হজকারী ব্যক্তির পাথরটা সাথে সাথে আমি আল্লাহ আসমানে তুলে নিয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি যাকে পছন্দ করি তার পছন্দনীয় কাজটা আমি আল্লাহ জমিন থেকে খপ করে আসমানে নিয়ে যাই, যেমন ভাবে হাবিলের কোরবানি জমিন থেকে আমি আগুনের মাধ্যমে চালিয়ে আসমানে নিয়ে গেলাম। এবার মুফাসসিরুনে কেরামগণ বলে হাবিল যে পশুটা কোরবানি করেছিল ওই পশুটাকে জমিন থেকে নিয়ে আল্লাহ জান্নাতে রাখলেন, এবং জান্নাতে হাজার হাজার বছর পর ইব্রাহিম যখন নিঃসন্তানকে কোরবানি করবে আমি তখন সেই জায়গার মধ্যে ঢুকিয়ে দিলাম, প্রথম
জীবনের প্রথম কুরবানির সেই পশুটা, এটা তিন নম্বরে। চার নম্বরে যেটা বলা হয়েছে, তাফসীর কারগণ বলে না একটা দুম্বা কিভাবে হযরতে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে কুরবানি আল্লাহ কবুল করে, ইসমাইলের পরিবর্তে কিভাবে একটা দুম্বা, এটা আমার বুঝে আসে না, এটা আমার বুঝে আসে না। বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে রুহুল মানের মধ্যে হযরতে আলুস রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে দুনিয়ার জমিনে কুরবানি করেন নাই, আমার আল্লাহ ওই কুরবানিটার বদলা দুনিয়ার জমিনে আরেকটা কুরবানি করেছেন, আর সেই কুরবানিটা হচ্ছে রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার আপনার প্রিয় কলিজার টুকরা, আহলে বাইতের অন্যতম জান্নাতের যুবকদের সরদার ইসমাইলের পরিবর্তে জিবহে আযীম যেটাকে বলা হয়েছে, এটা হচ্ছে হযরত হুসাইনের কুরবানি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হুসাইনের কোরবানির মাধ্যমে কিন্তু ইব্রাহিমের কোরবানিটা আমি আল্লাহ কবুল করে নিলাম, ইসমাইলকে বাঁচিয়ে দিলাম। ইসমাইল ছিল আনএকাউন্টেবল, এটা ছিল নিগুড় রহস্য একটা কোরবানি, আর প্র্যাকটিক্যাল কোরবানি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। হযরতে ইমাম হুসাইন কারবালা জমিনে গলা কাটা মুরগির মতো তড়পাচ্ছিল, আর সিমর গলার মধ্যে ছুরি ধরে, সিমরকে বলে ছুরি চালাতে পারবে না, একটা কাজ করতে পারো, আমি যখন সেজদায় যাব তখন আমার গর্দান দিয়ে ছুরি চালাবে, কারণ আমার কণ্ঠনালীর মধ্যে রসুল্লাহ চুমু খেয়েছে, রসুল যেখানে চুমু খেয়েছে দুনিয়ার কোন অস্ত্র সেইখানে একটা পশম কাটতে পারবে, একটু জবান খুলে বলুন পারবে। আমি আশ্চর্য হয়ে যাই, আমি প্রথম দুইটা লাইন পড়ে আমি অবাক হয়েছিলাম, পরের দুইটা লাইন পড়ে আমি আনন্দিত হয়েছিলাম। প্রথম দুইটা লাইন এমন ছিল, ইমাম হোসেনের স্যার যখন আলাদা করা হলো, মাথা আলাদা করা পর হলো, এবার সিমর ইমাম হোসেনের মাথার চুল মোবারকের মধ্যে এরকম মুষ্টি দিয়ে খামচি দিয়ে ধরে মাথাটা উপরের দিকে উঠে বলে, ইয়াসিদ বাহিনী আর ভয় পেও না, আমরা জয়লাভ করেছি, আমাদের হাতে ইমাম হোসেনের মাথা চলে এসেছে। দেখো তোমরা, সিমর যখন ইমাম হোসেনের মাথা আলাদা করে উপরের দিকে উচ্চ মহানে দৌড়লো, সমস্ত ইয়াজিদ বাহিনী দৌড়াতে শুরু করলো, আর ভয় নাই, আর আতঙ্ক নাই, ইমাম হোসেনকে শহীদ করে ফেলা হয়েছে, হত্যা করে ফেলা হয়েছে। সমস্ত ইয়াজিদ বাহিনী যখন একসাথ হলো সিমরের সামনে, ইমাম হোসেনুল আবেদিন তিনি অসুস্থ, যুদ্ধ করবে দূরের কথা, তিনি শোয়া থেকে উঠতে পারে না। ইমাম হোসেন বলে, কিরে চিৎকারের আওয়াজ শোনা যায় কেন, উল্লাসের আওয়াজ শোনা যায় কেন? ইমাম হোসেনুল আবেদিন বলে, আমি তাঁবুর ভিতর থেকে তাঁবুর একটা কোনা একটু আলগে দিয়ে আমি বাহিরের দিকে তাকালাম, আমি এমন একটা দৃশ্য দেখতে পারলাম, আমার বাবা রাহমাতুল্লিল আলামিনের নাতি ইমাম হোসেনের মাথাটা উপরে দেখা যাচ্ছে, আমি একটা মুচকি হেসে দিলাম। ইমাম হোসেনুল আবেদিন বুঝতে পারলাম না, মুচকি হাসবেন কেন, আপনার বাবার গর্দান আলাদা হয়ে গিয়েছে, রক্ত পড়তেছে, মাথা আলাদা হয়ে গিয়েছে, আপনি হাওমা করে চিৎকার করার কথা, কিন্তু আপনি কেন মুচকি আসেন? ইমাম হোসেনুল আবেদিন বলে, আমি মুচকি হেসেছি কারণ কি জানো, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি দেখলাম সিমর যখন আমার বাবা ইমাম হোসেনের মাথাটা উপরের দিকে দৌড়লো, আমি দেখলাম অ্যাসিড বাহিনী সীমরের সমস্ত মাথাগুলো একটা লেভেলে, একটা লেভেলে, কিন্তু ইমাম হোসেন শহীদ হওয়ার পরেও ইমাম হোসেনের মাথাটা সবার উপরে দেখা যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বুঝে পেলাম শহীদ হওয়ার পরেও যার স্যার উপরে থাকে, শহীদ হওয়ার পরেও যার মাথা সমস্ত বাতিলের মাথার উপরে থাকে, যদিও তার গলা কাটা হয়েছে কিন্তু সে বুঝিয়ে দিয়েছে বাতিলের হাতে হাত দিয়ে আঘাত করা যাবে না, বাতিলের সাথে সম্পর্ক করা যাবে না, তুমি তোমাদের গর্দান দিয়ে ফেল, তাহলে বুঝো তোমার এই গর্দান আমি আল্লাহ কবুল করে আমি তোমার জন্য জান্নাতে সুদের ব্যবস্থা করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে মাথা আলাদা করে ফেলা হলো। এবার আহলে বাইত মুহররমের 11-10 তারিখ রাতের বেলায় হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আহলে বাইতের লাশগুলোকে একসাথ করে ইয়াজিদ বাহিনী গুনার দৌড় খেলতে লাগলো। প্রত্যেকটা বোর্ডের উপরে এক একটা গুনার পা যখন পেটের উপরে পড়ে, পেটের নাড়িভুড়িগুলো বের হয়ে আসে, মাথার মধ্যে পড়ে, মগজগুলো আলাদা হয়ে যায়, চোখের মধ্যে পড়ে, চোখটা বের হয়ে যায়, আহলে বাইতের গায়ে জীবনে মশা মাছি পর্যন্ত টাচ করে নেয়, সে আহলে বাইতের শরীরের মাংসগুলো কিমার মতো খণ্ড বিখণ্ড
খন্ড বিখণ্ড হয়ে গেল। আর সেই ইয়াজিদ বাহিনী এত নিষ্ঠুর, রাতের বেলায় তাদের ইয়াজিদের প্রত্যেকটা মানুষের তাদের লাশগুলাকে একসাথ করে জানাজার নামাজ পড়লো। আল আহলে বাইতের একটা শরীর কি একসাথ তো দূরের কথা, জানাজাটা দূরের কথা, প্রত্যেকটা মাথা আলাদা করে করে শরীরগুলা দাফন করে জমিনের মধ্যে দিয়ে, আমি বলেছিলাম পানি দিয়ে গোটা ফোরাতের সেই কারবালার ময়দানটা লেপন করে দিল। হঠাৎ করে আসমান অন্ধকার হয়েছে, শুধু এমনটা নয়, রাতের বেলায় ইয়াজিদ বাহিনী বলে সারাদিন যুদ্ধ করেছে, ক্ষুধা লেগেছে, এখন আমাদেরকে কিছু খেতে হবে। এবার তারা তিনটা উট জবাই করলো, উট জবাই করে উটের ভিতর থেকে লাল রক্ত বের হওয়ার কথা, কিন্তু উটের থেকে দাউ দাউ করে আগুন বের হয়, আগুন বের হয়। তারা কিছুই খেতে পারে না, তারা চিন্তা করলো না এইখানে আর থাকা যাবে না, কারণ আমরা মহরমের 10 তারিখ রাতের বেলায় আমরা উট জবাই করে আগুন বের হয়, চুলার ভিতরে হাতে রক্ত বের হয়, পাথর উল্টায় রক্ত বের হয়, জুতার নিচ থেকে রক্ত বের হয়, এখানে আর থাকা যাবে না। ইমাম মুসলিমের মাথাটা ইয়াজিদের একটা কুসন্তান ছিল হাওলা বিন ইয়াজিদ, ওই মাথাটাকে নিয়ে ঘরের দিকে রওনা দিল, আর চারপাশ থেকে দুনিয়ার ইয়া হুসাইন বলে একটা কান্নার আওয়াজ বের হলো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বেমুসলিয়ানি কানাম যুবক, আমার পর্দানি সিনমা বন্ধা, একটু অন্তরের কান লাগিয়ে দিন না, দুনিয়ার জমিনে আমাদের একটা আঙ্গুল কেটে গেলে আমার মা কান্না করে, আমার স্ত্রী কান্না করে। চট্টগ্রাম মেডিকেলে ফারুক বিউ সেব্রন বলেন, সিয়াসিয়ার বলেন, কত হসপিটালে আমরা দৌড়াদৌড়ি করি, একটা পা ভেঙে গেলে কত চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আহলে বাইতের 72 জনের মাথা আলাদা হয়ে গেল, কারবালার জমিন শুধু চুপচুপে রক্ত আর রক্ত, লাল খুন দেখা যায়। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে 10 তারিখ যখন শহীদ হয়ে গেল, এবার মাগরিবের পর যখন হলো পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর একজন স্ত্রী মাত্র তখন বেঁচে ছিলেন, ওই স্ত্রীর নাম ছিল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমা বলে, আমি যখন মাগরিবের পর আমি ঘুমাতে গেলাম, মুহররমের 10 তারিখ দিনের বেলা শেষ হয়ে মাগরিবের পরে আমি ঘুমাতে গেলাম। উম্মে সালমা বলে, আমি ঘুমাতে ঘুমাতে আমার ঘুমটা যখন গভীর হয়ে গেল, আমি স্বপ্নের মধ্যে আমার সামনে রাহমাতুল লিল আলামিনকে দেখতে পারলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, উম্মে সালমা বলে, আমি রাহমাতুল্লিল আলামিনকে দেখে আমি খুশি হওয়ার কথা না, আমি খুশি হই নাই, আমি দেখলাম রাহমাতুল্লিল আমার সামনে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহর হাতের মধ্যে একটা কাচের বোতল দেখতে পারলাম, ওই কাচের বোতলের ভিতরে লাল লাল টকটকে কিছু রক্ত দেখা যায়। আমি দেখলাম রাসূলুল্লাহর মাথার চুল মুবারকের মধ্যে দুলাবালি লেগে আছে, রাসূলের ব্রু এবং কপালের মধ্যে কতগুলো মাটি কায়দা লেগে আছে, রাসূলুল্লাহর মোবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে। উম্মে সালমা কাঁদতে শুরু করলেন, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে জীবনে একটা ধুলাবালি পর্যন্ত স্পর্শ করে নাই, কারণ মক্কা মদিনা নয়, পৃথিবীর জমিনের সমস্ত ধুলাবালি আপনাকে চিনেছে। আপনি যে রাসূলুল্লাহ, আপনি যে হাবিবুল্লাহ, নবী আপনার হাতের মধ্যে কেন আজকে এই মুহূর্তে রক্তগুলা দেখা যায়, এটা কিসের রক্ত? আমার নবী বলে, উম্মে সালমা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 56 বছর পূর্বে জান্নাত থেকে জিব্রাইল যখন লাল পোশাক দিয়েছিল, লাল পোশাকের ভিতর থেকে এক মুষ্টি মাটি তোমার হাতের মধ্যে দিয়ে বলেছিলাম, হুসাইন যেদিন শহীদ হবে এই মাটিটা রক্ত হয়ে যাবে। আরে উম্মে সালমা, আর তুমি যেখানে একটু পড়বে, আমার নাতি হুসাইন কারবালার জমিনে কুরবান হয়ে গিয়েছে, আমার হুসাইনের গলার মধ্যে ডোরা কাটা কুকুরটা এমন ভাবে তলোয়ার চালানো, হুসাইন গলা কাটা মুরগির মতো লাপালাপি করে, কিন্তু ইয়াজিদ বাহিনী বিন্দু মাত্র ছেড়ে দেয় নাই, হুসাইনের রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। আমি রসুল মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কাটতে শুরু করলাম, ইয়াজিদ বাহিনী না, আমার হুসাইনকে শহীদ করিস না, যেই হুসাইন কাদের মধ্যে উঠলে আমি সুবহান রাব্বিল আলা 72 বার করি, হুসাইনের হাতের মধ্যে ব্যথা পাবে, কষ্ট পাবে, সেই হুসাইনের গলার মধ্যে তোরা কিভাবে চুরি চালাস না, তোরা চুরি চালাস না, ইমাম হুসাইনের গলা থেকে রক্তগুলা পড়ে। আমার হাবিবে কিবরিয়া বলে, উম্মে সালমা, ওই রক্তগুলা আমি কাছে কাছে কারবালার ময়দান থেকে আমি ওই না বোতলের ভিতরে ঢুকিয়ে দিলাম, আর আমার কবরের মধ্যে, আমার চুলের মধ্যে, আমার দাড়ির মধ্যে ওই না তোরা ধুলাবালি দেখতে পাচ্ছ, সেই ধুলাবালিগুলো হুসাইনের শাহাদাত থেকে আমি সহ্য করতে না পেরে আমি পাগলের মতো মাটির মধ্যে গড়াগড়ি দিলাম, আর এই রক্তগুলো আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি কদমে দাঁড়িয়ে দেখব। রব্বুল আলামিন, আমার হুসাইন তো কোনো অন্যায় করে নাই, এই রক্তের বিনিময়ে তুমি আমার গুনাহগার উম্মতগুলোকে পার করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার
ব্যাপার এইখান থেকে শেষ নয়। আল্লাহর নবী বলে যারা হোসেনকে মহব্বত করবে, আহলে বাইতের যারা পরিমাণ মহব্বত থাকবে রক্তগুলার বিনিময়ে, কিয়ামতের ময়দানে হোসেনই মুসলমানকে পার করে নিব। এবার আল্লাহর হাবিব সরকার মদিনা চলে গেলেন। উম্মে সালমা বলে 56 বছর পূর্বে রাসূলুল্লাহ যে মাটিগুলো আমাকে দিয়েছিল, আলমারি খুললাম বোতলের মধ্যে দিয়ে দেখলাম সেটার মাটি নাই, সেটা রক্ত হয়ে গেল। আমার যুবক ভাইরা ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে হাওলা বিন ইয়াজিদ বলে আমি আমার ঘরের মধ্যে চলে গেলাম, আগামী কাল আমি ইবনে জিয়াদের সামনে মাথা নিয়ে যাব। ইব হাওলা বিন ইয়াজিদ বলে ইমাম হোসেনের মাথা খানা নিয়ে আমার স্ত্রী আহলে বাইতের বড় প্রেমিক ছিল, আমার স্ত্রীকে না দেখা মতো আমি সেই মাথা খানা আমি ঘরের রান্নাঘরের চুলার ভিতরে যখন ঢুকিয়ে রাখলাম, আমি রাতের বেলায় ঘুমিয়ে গেলাম, স্ত্রী বলে আমি অবাক হয়ে গেলাম, আমার ঘরের লাইটগুলো অফ করা হলো, আমার গোলার চারাগুলো অফ করা হলো, কিন্তু আমার ঘরের মধ্যে কেন আলো জ্বলমল করে, আমার রান্নাঘর থেকে কেন আলোর একটা বিচ্ছুরিত বের হয়। এবার হাওলা বিন ইয়াজিদের স্ত্রী বলে আমি দৌড়াতে শুরু করলাম, রান্নাঘরে গেলাম, কাপড় চোপড়ের ভিতর থেকে কেন নূর বের হয়, আল্লাহর কসম আমি যখন সেই কাপড়টা সরালাম, আরে যুবক আমার পর্দানি সিন মা বন্ধা হাওলা বিন ইয়াজিদের স্ত্রী কাঁদতে শুরু করে, আল্লাহ পৃথিবীতে কত রকমের সুন্দর সুন্দর চেহারা দেখেছি, ইমাম হোসেনের চেহারা থেকে মনে হয় নূর গুলা জোরে জোরে জমিনের মধ্যে পড়েছে। আমি বললাম হে আওলা বিন ইয়াজিদ আমার স্বামী তুমি কার মাথা আজকে আমার ঘরে নিয়ে এসেছ, বলে ইমাম হোসেনের মাথা। আওলা বিন ইয়াজিদ মাটির মধ্যে গোড়াগড়ি দেয়, তাই স্ত্রী বলে তুমি পাগল হয়ে গিয়েছো, মানুষ ঘরের মধ্যে হীরা মণি মুক্তা নে, তুমি আহলে বাইতের কল্লা নিয়ে এসেছ, না না এটা বরদাস্ত করা যায় না। এই কথা বলে সুন্দর করে একটা কাপড় নিয়ে পানি দিয়ে সুন্দর করে ময়লা গুলা মোছা পেলে করলো, কাদা গুলা মোছার পরে বলল আগামীকাল থেকে তোমার সংসার আমি করবো না। এই কথা বলে ঘর থেকে যখন চলে গেল শহর সকালবেলা ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনের মাথাটা বর্ষার আগারের মধ্যে লিয়ে কুফার বাজারের মধ্যে আল্লাহু আকবারের চিৎকার দিয়ে দিয়ে বলে তোমরা ইয়াজিদের বিরুদ্ধে আচরণ করলে ইমাম হোসেনের মাথা যেমন ভাবে আলাদা করা হয়েছে তোমাদের মাথা আলাদা করা হবে। কেউ কোনো কথা বলে না, সবাইকে ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে এটা তারা এই মুহূর্তে চলে যাবে ইয়াজিদের সামনে, দামেস্কের জমিনে ইয়াজিদের সামনে গিয়ে মাথা সুপর্দ করলে সেইখান থেকে পুরস্কার পাবে। যেতে যেতে যখন অন্ধকার হয়ে যায়, একদিন তারা হাঁটার পরে মাগরিবের সময় হঠাৎ করে তারা রাস্তার পাশে যাওয়ার সময় মাগরিবের সময় দেখতে পারলো বিশাল একটা পাদ্রীর গির্জা দেখা যায়, একটা খ্রিস্টানদের চার্চ দেখা যায়, সেইখানে বিশ্রাম নেওয়ার জন্য চিন্তা করলো, হঠাৎ করে দেখতে পারলো ওই গির্জার সামনে একজন পাদ্রী অর্থাৎ খ্রিস্টানদের চার্চের যিনি ইমাম সেইখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পাদ্রী বললে এরা কারা, সবাই কেন কান্না করে, সবার চোখের মধ্যে পানি কেন, তোমাদের হাতে রক্ত কেন, মাথা কেন আলাদা একটু বলো না, বলে এটা রাসূলুল্লাহর নাতি হযরতে ইমাম হোসেনের মাথা মোবারক। ওই পাদ্রী চিৎকার করতে শুরু করলো মুসলমান তোমরা কেমন মুসলমান হলা, মাথার মধ্যে টুপি লাগিয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে গায়ের মধ্যে জুব্বা গায়ে এই রাসূল বলেছে হাসান হোসেন জান্নাতের যুবকদের সরদার, তাদের সাথে এমন গাদ্দারি করেছো ভাই তোমরা রাতের বেলায় কোথায় যাবা। পাদ্রী বলে আমি খ্রিস্টান আমি মুসলমান নয়, রাতের বেলায় তোমরা আমার কাছে থাকো, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তোমরা সুন্দর করে আমার কাছে শুইবা, কারণ আমি জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আইমামুল আউয়ালিনাল আখিরিন বাহারে সাদেকা রহমতাল লিল আলামিন সাইয়েদুল কওম নাইনু খতমুল মুরসালিন আখিরামত বোধ ফখরুল আউয়ালিন শুধু আজোদাস রহমতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারো এ জমির জুড়ে বলে সুবহানাল্লাহ, আর জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার একটু অন্তরের কান লাগিয়ে দাও, আহলে বাইতের মহব্বত করলে তোমার পজিশন কেমন হবে। ওই পাদ্রী বলে আমি তাদেরকে বললাম রাতের বেলায় আমার এই গির্জার আশেপাশে তোমরা বসবাস করো, রাতটা কাটিয়ে দাও, আমি তোমাদেরকে সারা রাত মেহমানদারি করব, আমি তোমাদেরকে খাওয়াবো, আর তোমরা রাতের বেলায় এই কল্লাটা আমার কাছে একটু দিবা যাতে করে আমি সারা রাত এটাকে একটু রাখতে পারি, আজিদ বাহিনী বলে সব করতে পারে। কিন্তু
কিন্তু এই মাথা দেওয়া যাবে না। এই মাথা ইয়াজিদের কাছে নিয়ে লক্ষ লক্ষ পুরস্কার দেয়। হামামরা বাবু, এবার পাদ্রী বলে, আমি তোমাদেরকে এই মাথা আমাকে দেওয়ার জন্য বলছি না, রাতের বেলায় আমার কাছে একটু রাখার জন্য বলছি, তবে হ্যাঁ আমি তোমাদেরকে একটা পুরস্কার দিব। বলে, কি পুরস্কার? ওই পাদ্রী বলে, আমার সারা জীবনের সঞ্চয় হচ্ছে 80,000 দিরহাম, আমার কাছে স্বর্ণ মুদ্রা রয়েছে, সম্পূর্ণ স্বর্ণ মুদ্রা তোমাকে দিব, বিনিময়ে হোসেনের মাথা আমি চাই না, শুধু এক রাতে ওই মাথাটা আমার কাছে থাকবে, তোমরা আমাকে দিবে কিনা? ইয়াজিদ বাহিনী টাকার লোভে হোসেনকে শহীদ করেছে। বললো, হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার কাছে রাখো। মুদ্রাগুলো দেওয়া হলো। এবার যখন কল্লাটা আলাদা দেওয়া হলো, আলাদা করার মধ্যে ঢুকে গেল, আলে বাইতের সাকিনা বলতে শুরু করলো, সরমান বলতে শুরু করলো, পাদ্রি আমার, তুমি তো খ্রিস্টান, তুমি কিভাবে বুঝলে আমরা হারে বাজ, আমাদের জন্য কেন রাস্তার পাশে দাঁড়িয়ে রইলে? ওই পাদ্রি বলে, আল্লাহর কসম, একটু পূর্বে আমি যখন আমার সার্সের মধ্যে আমি আল্লাহকে ডাকছিলাম, হঠাৎ করে আমার ডান পাশের ওয়ালটা হাউমাউ করে কান্না করে, আমার ডান পাশের জানালাটা কান্না করে, আমার মাথার উপর পাখাটা কান্না করে, কান্নার আওয়াজে শুধু হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন শোনা যায়। এই জন্য আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আমি দেখলাম তোমরা এত জুলুম অত্যাচারে কারে তোমাদেরকে শহীদ করা হয়, আমি এই জন্য বের হয়ে গেলাম, চাও তোমাদের জন্য বালাখানার ব্যবস্থা করা হয়েছে। ওই পাদ্রী বলে, ইমাম হোসেনের মাথার দিকে যখন আমি তাকালাম, এবার কপালে কাদা মাটি লাগানো, এবার দাঁড়ের মধ্যে কাদা মাটি লাগানো, আমি সুন্দর করে রেশমি একটা কাপড় নিয়ে সবচেয়ে পরিষ্কার পূর্ণ আমি রুমটার মধ্যে নিয়ে ইমাম হোসেনের মাথাটা তস্তরের মধ্যে স্বর্ণের প্লেটের মধ্যে রেখে আমি পরিচর্যা করছিলাম। আরে পৃথিবীর মানুষ, আমি কোন মাথার সামনে দাঁড়িয়ে আছি? যেই মাথার মধ্যে রাসূল আকরাম সরকারের মধ্যে 1000 বার চুমু খেয়েছিলেন, আমি কোন ঠোঁটের মধ্যে কাপড় লাগাই? যেই ঠোঁটের মধ্যে রাসূলুল্লাহ চুমু খেয়েছিলেন। এবার ওই পাদ্রি বলে, আমি যখন মাথাটা পরিষ্কার করতে লাগলাম, রাত গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, আল্লাহর কসম, আমি মাথা পরিষ্কার করতে করতে মাথাটা গোটা যখন আমি সুন্দর একটা ভিন্ন তেনা দ্বারা কাপড় দ্বারা পরিষ্কার করলাম, আমি দেখলাম আমার ডান পাশের জানালাটা ধাম করে খুলে গেল এবং জানালার ভিতর দিয়ে একটা নূর আমার ঘরে আসতে লাগলো। ওই নূরটা এসে ইমাম হোসেনের কপালের মধ্যে চুমু খায় আর হুহু করে কান্না করে আমি প্রশ্ন করলাম, মান আনতা আপনি কে? ওই পাদ্রি বলে, আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি, আমাকে আপনার একটু পরিচয় দেন। ওই মানুষটা বলতে শুরু করলো, পাদ্রি আমার, আমাকে এখনো চিনতে পারো নাই, নূর যেখানে চমকায় অন্য কেউ নয়, আমি হচ্ছি হুসাইনের নানা রহমাতুল্লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। দিলাম রসুল, আপনি আমার গরিবের ঘরে কেন আসলেন? বলে, হুসাইন 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 গুড়ায় ছুটতে যায়। আমি রসুল জমিনের মধ্যে হাত ফেলে দিলাম, পা ফেলে দিলাম হুসাইনকে রাজি করার জন্য। আজকে আমার হুসাইনের মাথা আলাদা করে ফেলা হয়েছে। এরে পাদ্রি, আমার হুসাইনকে এত সম্মান করেছ, দুনিয়ার জমিন থেকে তোমাকে জান্নাতি করে আমি দুনিয়ার জমিন থেকে নিতে চাই, তুমি আমার সাথে একটু পড়ো। দাত্রি বলে, আমি কি পড়াবো? ওই পাদ্রি বলে, তুমি আমার সাথে পড়ো। রসুল বলে, আমার সাথে পড়ে না জবানে আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারবালাতে হোসেন শহীদ, নবীজি যাহারে নানা গো, নবীজি যাহারে নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কি না? হোসেন শহীদ, নবীজি যাহারে নানা গো, নবীজি যাহারে নানা, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম মাদ্রাসা পড়ায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম জুমার খুতবা পড়ায়, ইমাম জুমার খুতবা পড়ায়, তোমরা কি জানো না? ইয়াজিদের প্রশংসা করলে ঈমানদার হতে পারে না। জবান খুলে বলুন ঠিক কি না?
যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা আলাদা করার পরে সেই ইয়াজিদকে তারা হযরতে ইয়াজিদ বলবে, সেই কখনো মুসলমান হতে পারে না, সে হচ্ছে বাংলাদেশের ওয়ান নাম্বার ইন্টারন্যাশনাল মুনাফিক। জবান খুলে বলুন, ঠিক কি না? এমনিতেই বলি না, আমার শরীরের পশম দাঁড়িয়ে যায় তখন যখন শুনলাম সেই মাথা মোবারক নিয়ে সকালবেলায় যখন ইয়াজিদ বাহিনী বলে 80,000 দেরহাম পেয়েছি, ওই পাদ্রি দেখি, দেখি দেরহাম গুলা কত সুন্দর, রাতের বেলায় তার কালার তো বড্ড সুন্দর দেখেছিলাম, দিনের বেলায় জেনে কালার গুলা কেমন। ইয়াজিদ বাহিনী বলে, আমরা যখন 80,000 দেরহাম রাতে ঠিকই দেখেছিলাম, সকালবেলা যখন খুললাম আমরা দেখলাম সেই সেই সুন্দর সুন্দর সেই দেরহাম গুলা রাতের বেলায় তো গোল্ড কালার দেখা গিয়েছিল, সকালবেলা দেখি ওই দিনের দুই পাশে একটাই আয়াত লেখা আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিহুন, তোমরা শোনো, তোমরা যারা জুলুম করো আল্লাহ তাদেরকে অনভিহিত মনে করো না, আল্লাহ এই বিষয়ে জানে না এটা মনে করো না, আল্লাহ অজ্ঞ এই বিষয়টা মনে করো না, তোমরা জুলুম করেছো। 80,000 দেরহাম হুসেনের মাথাকে আলাদা করা পরার নাও পর তোমরা নিয়েছো, আজকে সেই মুদ্রাগুলো এই মুহূর্তে আমি আল্লাহ মাটি করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী বলে, হায় হায়, রাতে নিলাম স্বর্ণ মুদ্রা, দিনের বেলায় মাটি। যাক, ইয়াজিদ তো আর জানে না, ইয়াজিদের দরবারে গেল। ইয়াজিদের দরবারে যাওয়ার পরে ইয়াজিদ প্রথম ইমাম হোসেনের মাথা থেকে বড্ড খুশি হয়ে গেল, বড্ড খুশি হয়ে গেল। হঠাৎ করে চিন্তা করলো, আমার সামনে এত মানুষ, আমি একটা পলিটিক্স করতে হবে, রাজনীতি করতে হবে, রাজনীতিকের কারণে মানুষ তারা হঠাৎ হঠাৎ চিত্র পরিবর্তন করে পেলে কি করা যায়। আমি এতক্ষণ যদিও খুশি হয়েছি, মানুষ যদি দেখে ইমাম হোসেনের মাথা আলাদা করার পর আমি খুশি, আমাকে ইসলামী মসনদ দ্বারা বসতে দিবে না, কারণ রাহমাতুল্লিল আলামিনের কলিজা আঘাত করেছে। এবার সে কান্নার অভিনয় করতে শুরু করলো, অভিনয় করতে শুরু করলো, কারণ তার পলিটিক্সটা ভালো ছিল, রাজনৈতিক জ্ঞান তার ভালো ছিল। আমার রাব্বুল আলামিন বলে, মানুষকে ধোকা দিচ্ছ কিন্তু আমি আল্লাহকে কিভাবে ধোকা দিবা, আমি আল্লাহ তো তোমার অন্তরের খবর জানি। অনেকে বলে ইয়াজিদ তো ইমাম হোসেনের মাথা আলাদা দেখার পরে কান্না করেছিল, ইয়াজিদের কোনো হাত ছিল না। আমি বলি, ইয়াজিদ যদি কান্না করে এত দুঃখ পেয়ে থাকে, তাহলে ইয়াজিদ তার পরবর্তী আর 3 বছর বেঁচে ছিল, হুসাইনকে তারা শহীদ করেছে, ওদের বিচার কেন করলো না, ও যদি সিংহাসনে বসে ওদের বিচার কেন করলো না, 3 বছর সময় পাওয়ার পরে যদি বিচার না করে, বুঝতে বাকি নাই, তার তো অভিনয় ছিল, তার তো অভিনয় ছিল। ইয়াজিদ যখন ইমাম হোসেনের সামনে, ইয়াজিদ যখন ইয়াজিদের সামনে ইমাম হোসেনের কল্লা আনাদা হলো হলো, এবার ইয়াজিদ একলা লাঠি নিয়ে ইমাম হোসেনের ঠোঁট মুবারকের মধ্যে, দন্ত মুবারকের মধ্যে খোঁচা যখন দিল, যায়েদ ইবনে আরকাম রাসূলুল্লাহর একজন বৃদ্ধ সাহাবী ছিল বলে, ইয়াজিদ ইমাম হোসেনের ঠোঁটে এবং দাঁতের মধ্যে তুমি আঘাত করো না, আল্লাহর কসম আমি আমার নিজ চোখে দেখেছি রাসূল সরকার মদিনা হোসেনের দন্ত মুবারকের মধ্যে চুমু খেতেন, ঠোঁটের মধ্যে চুমু খেতেন, যেখানে রাসূল চুমু খায় ওইখানে আঘাত করো না। ইয়াজিদ বলে, তুমি বৃদ্ধ না হলে তোমার গর্দন আলাদা করতাম। যায়েদ ইবনে আরকাম বলে, আরে আমার গর্দন রাখো, ইমাম হোসেনের গর্দনকে তুমি রেহাই দিলে না, আমাকে 100 বার কতল করো, আমি হোসেনের সাথে জান্নাতে যেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। তার মাথা আলাদা করে দেওয়া হলো। আজকে যে ইয়াজিদ হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করে, দাঁতের মধ্যে আঘাত করে, সে ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলো, আমি কোন মানুষের নাম ধরতে চাই না, যে বলেছে সে মাথায় টুপি লাগিয়েছে রাসূলের সুন্নাত, মুখে দাঁড়িয়ে লাগিয়েছে রাসূলের সুন্নাত, গায়ে পাঞ্জাবি ছিল রাসূলের সুন্নাত, আমি নাম ধরে কথা বলবো না, নাম ধরে কথা বলা হচ্ছে গীবত। আর যেই ব্যক্তি এই কথা বলেছে, ওই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী যদি হয়, এটাকে আমাকে খণ্ডন করতে হবে, এটাকে বলা হয় প্রতিবাদ, গীবত নয়। প্রতিবাদ করা একজন মুসলমান ইমাম খতিবের মিম্বরে দাঁড়িয়ে ইমানের দায়িত্ব। যে ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাদিয়াল্লাহু তাআলা অর্থ কি, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। আরে আমি কিভাবে বলতে পারি আল্লাহ তার উপর সন্তুষ্ট হতো, যে ইয়াজিদ তার মসজিদে বসার সাথে সাথে আল্লাহ বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ হারাম করা হলো, ইয়াজিদ বলে মদ জায়েজ করে দেওয়া হলো, ইয়াজিদ বলে তোমাদের জন্য জিনা জায়েজ করা হলো। আমি কোন ইয়াজিদের পক্ষে তুমি আজকে হযরত ইয়াজিদ বলে তুমি সম্বোধন করো, যে ইয়াজিদ মক্কার জমিনে দূরের কথা, মসনদে বসার পরে হুসাইনকে যখন শহীদ করা হলো, তখন ইয়াজিদ বলল, মদিনার জমিনে আমার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সমাবেশ হচ্ছে, একটা কাজ করো, তোমরা মদিনার মধ্যে 10,000 আজকে সৈন্য পাঠিয়ে দাও, সেই মদিনার মধ্যে যাকে পাবা তার কল্লা আলাদা করবা, যাকে পাবা তার কল্লা আলাদা করা পেল হলো। সেই ইয়াজিদ বাহিনী ইয়াজিদের নির্দেশে 10,000 তাবি, যারা সাহাবাই কারামকে দেখেছে এমন 10,000 তাবির শরীর থেকে মাথাকে আলাদা করে ফেলাছে। ইয়াজিদ বাহিনী ওই
10,000 মদিনার জমিনে 3 দিন পর্যন্ত মদিনার জমিনে যত রমণ ছিল, যত নারী ছিল, যত মেয়ে ছিল, যত কুমারী ছিল, তাদের জন্য 3 দিন পর্যন্ত জায়েজ করেছে, দর্শন করেছে, ইজ্জত হানি করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে। ইয়াজিদের নির্দেশে মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত মসজিদে নববীর পিলার সাথে গরু গাধা বেঁধে রেখেছিল, সেইখানে প্রস্রাব পায়খানা করে মসজিদে নববী, যেইখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিবের একজন তাবি হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, সবাইকে মেরে ফেলেছে, আমাকে কেন মারে নাই জানো? আমি পাগলের মতো অভিনয় করেছিলাম। তারা বলে, এটা পাগল, এটাকে ছেড়ে দাও। আমি পাগলের মতো অভিনয় করে আমি দাঁড়িয়ে রইলাম। আজকে যোহরের নামাজের সময় হলো, মসজিদে নববী থেকে কি আজকে আযানের শব্দ বের হবে না? আজকে যদি মসজিদে নববীতে আযানের শব্দ না আসে, আজকে তো দুনিয়াতে কিয়ামত হয়ে যাবে। আমি পাগল পারা হয়ে আমি ডানে যাই, আমি বামে যাই, কাটা যখন আযানের সময় হয়ে গেল আমি কান্না করে দিলাম, আল্লাহ আযান কি হবে না, আযান কি হবে না? সাঈদ বিন মুসাইয়্যিব বলে, হঠাৎ করে আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পেলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযানের ধ্বনি বের হয়, আমি দরজে মিম্বরের মধ্যে গেলাম, কিন্তু কেউ তো আযান দেওয়ার মতো কেউ নাই। আমি ডানে গেলাম, আমি বামে গেলাম, আমি পিছনে গেলাম, আযানটা আসে কর থেকে, সাঈদ বিন মুসাইয়্যিব বলে, গোটা মসজিদে নববীর চারপাশে ঘুরে দেখলাম, ওই আযানটা সে খোদার কসম রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে একটু বলুন তো, রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে যদি আযানের ধ্বনি বের হয়, ওই রাসূল জিন্দা নবী, এই জিন্দা নবী এই কথাটা তারা অস্বীকার করবে, ওরা কখনো মুসলমানিত্ব বরণ করতে পারে? এ জবান খুলে বলুন, পারে? আরে ইয়াজিদকে তুমি হযরত ইয়াজিদ বলো, কোন ইয়াজিদকে তুমি বলো 100 রাকাত ডেইলি নফল নামাজ পড়েছে? ইয়াজিদ যদি 100 রাকাত নফল নামাজ ডেইলি পড়ে, ইবলিস তো প্রত্যেক দিন 67,000 রাকাত নামাজ পড়ত, তুমি কোন ইয়াজিদের পক্ষে কথা বলো? ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল, আরে তোমার কি কোরআন? যেই কোরআনে আহলে বাইতের মহব্বত ফরজ করা হয়েছে, সেই কোরআন হৃদয়ে ধারণ করে আহলে বাইতের গলায় ছুরি লাগাও, তুমি কোন ইয়াজিদের পক্ষে কথা বলো? ইয়াজিদ যখন দেখলো মদিনায় তো সবাইকে জবাই করা হয়েছে, মক্কায় দুইজন লিডার আছে, আল্লাহর হাবিবের দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই দুইজনের নেতৃত্বে ইয়াজিদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ সমাবেশ হচ্ছে। ইয়াজিদ বলে, এবার মক্কাতে আক্রমণ করো। তবে মক্কা আক্রমণ করা সহজ হয় না, এই কারণে মক্কার চারপাশে একটা জায়গা 8 কিলোমিটার, এটাকে হেরম বলা হয়। হেরমের ভিতরে মশা মারা যায় না, মাছি মারা যায় না, কীট পতঙ্গ মারা যায় না। ইয়াজিদ বাহিনী বলে, হেরমের ভিতরে ঢুকলে মানুষ আমাদেরকে বলবে এরা মুসলমান নয়, এরা মুসলমানের লেবাস লাগিয়েছে। ওই না কাবার পাশে হেরমের বাইরে একটা জায়গা আছে আবু কুবাইস নামক পাহাড়, ওই পাহাড় থেকে আমরা বিশাল ক্যারানের মাধ্যমে পাথর মারতে শুরু করলাম, পাথরের নিচে পড়ে মানুষগুলো মরে যাক এই উদ্দেশ্য। কিন্তু পাথর পড়তে পড়তে যে কাবার চত্বরে লক্ষ লক্ষ হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর ধ্বনি দেয়, ওই চত্বরটা গোটা পাথর দ্বারা ভরাট হয়ে গেল। একটা পাথরের সাথে যখন আর একটা পাথর ধাক্কা খায়, স্পুলিং এর মতো আগুন বের হয়, ওই আগুন গিয়ে কাবার গিলাফের মধ্যে দাও দাও করে ধরলো। আমার প্রশ্ন, আজকে আমার সামনে যারা আছেন, হিংসা নয়, বিদ্বেষ নয়, সর্বনিরপেক্ষ ভাবে হুসেনের মোহাম্মদ অন্তরের মধ্যে নিয়ে একটু চিন্তা করেন, যে ইয়াজিদের নির্দেশে মদিনায় আক্রমণ করে রাসূলুল্লাহর কলিজার মধ্যে তীরের আঘাত লাগিয়ে দেওয়া হয়েছিল, যে মক্কায় আক্রমণ করে আল্লাহর কুদরতি কদমের মধ্যে দাগ করে আঘাত করা হয়েছিল, ওই ইয়াজিদকে যারা হযরত ইয়াজিদ বলবে, রাদিয়াল্লাহু বলবে, রাহমাতুল্লাহ আলাইহি বলবে, আমরা আজকে যেইখান থেকে জানিয়ে দিতে চাই, সেই কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? থেকে মনে রাখবেন, আপনি হুসাইনি মুসলমান কিনা, এটার একটা সূত্র, একটাই সূত্র, যখন ইয়াজিদের প্রশংসা করা হবে, ইয়াজিদকে হযরত বলা হবে, ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলা হবে, এই প্রশংসাগুলো শুনলে আপনার শরীরের পশম যদি না দাঁড়ায়, আপনার শরীরের রক্ত যদি আগুন না ধরে, আপনার মাথার মেজাজ যদি গরম না হয়, আপনি বুঝবেন এখন আপনি হুসাইনি মুসলমান হতে পারেন নাই। কথা বলুন ঠিক কিনা? আপনি ইয়াজিদের কথা শুনলে, ইয়াজিদের প্রশংসা শুনলে আপনার মন মেজাজ হট গরম হয়ে যাবে, আর হুসেনের কথা শুনলে অন্তরে মহব্বত, চোখের পানি আর জবানে মুস্কি হাসি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসেনের মহব্বত, আওলাদ রাসূলের মহব্বত আমরা সকলে চাই কিনা? পবিত্র কোরআনে আমার আল্লাহ ডিক্লার করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ
এবং তার রাসূলকে কষ্ট দেয়, তারা দুনিয়াতে লাঞ্ছিত, দুনিয়াতে লাঞ্ছিত, দুনিয়াতে লাঞ্ছিত, আর কবরের যন্ত্রণাদায়ক শাস্তি। কবরের ব্যাপারটা তো আমরা বুঝবো না, কারণ আমরা নবী না, আমরা রসুল না। কবরের ভিতরে কি হয় আমার হাবিব কিবরিয়া বলতে পারেন, কিন্তু দুনিয়াতে ইয়াজিদ কি লাঞ্ছনা বঞ্ছনা নিকৃষ্টভাবে মৃত্যুবরণ করেছে কিনা? যদি দেখি ইয়াজিদ লাঞ্ছনার সাথে মৃত্যুবরণ করেছে, তাহলে বুঝতে পারবো সে নিশ্চিতভাবে গোস্তাকে রসুল, রসুলকে কষ্ট দিয়েছে, আহলে বাইতকে কষ্ট দিয়েছে। ইয়াজিদ কত কঠিনভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আমি দুই মিনিটে আপনাদেরকে শোনাতে চাই। যখন মক্কার জমিনে কাবা পাথর মারতে মারতে কাবার গিলাফের মধ্যে হঠাৎ করে আগুন ধরলো, বিশ্ববিখ্যাত কিতাব তারিখে খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখে, কাবার গিলাফে আগুন ধরার সাথে সাথে ওই মুহূর্তে ইয়াজিদ দামেস্কের মসনদের মধ্যে ছিল। ইয়াজিদ হঠাৎ করে কাবার গিলাফে যে সময়টা আগুন ধরেছিল, হঠাৎ করে ওই সময়টা ইয়াজিদ মসনদে বসে প্যাটের মধ্যে হাত দিয়ে বলে আগুন আগুন আগুন। জিজ্ঞেস করা হলো কি হলো, বলে আমার প্যাটের নাড়িগুড়গুলার মধ্যে কেন যেন আগুন মনে হয় ধরে গিয়েছে, আমার নাড়িগুড়গুলা জ্বালাতন করে, আমি সহ্য করতে পারি না। এবার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চলে যায়, আগুন বলে চিৎকার করে, কয়েকজন বললে এইদিকে আসেন মহারাজ, আপনি কি একটু পানি পান করেন? ইয়াজিদ বলে আমি পানি পান করব না। আরে পানি পান করেন? বলে আমি পানি পান করব না। বলে কেন করবেন না? বলে দুনিয়াতে কখনো দেখেছ একটা বিশাল অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে কেরোসিন ডাললে যেমন কেরোসিন আগুনের মধ্যে কেরোসিন ডাললে যেমন আগুনটার দাও দাও করে বাড়ে, এই মুহূর্তে আমি দেখলাম আমার পেটে যখন জ্বালা পোড়া শুরু হয়েছিল আমি একটু পানি খেলাম, আমি দেখলাম ওই পানিটা আমার পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে মনে হয় আমার পেটের আগুনটা আরো দ্বিগুণ গুবিয়ে গেল, আমি সহ্য করতে পারি না। পানি ডাললেই মনে হয় আমার পেটে আমি কেরোসিন ঢেলে দিয়েছি, এত মারাত্মক। আমার আল্লাহ বলে আহলে বাইতকে ফোরাতের পানি দাও নাই, গরু খেয়েছে, গাধা খেয়েছে, পশু খেয়েছে, হিংস্র পানি খেয়েছে, আহলে বাইত আলিয়াস করেকে এক ফোঁটা পানি দাও নাই। আমি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আছি, তোমার জিহ্বাতে এক ফোঁটা পানি লাগাবো না। জোরে বলে সুবহানাল্লাহ। একটা কষ্ট লাঞ্ছিত এক নম্বর, দুই নম্বর পয়েন্ট, এবার ডাক্তার হিকিম যত জগৎ বিখ্যাত সবাইকে ডাকা হলো, ডাক্তাররা বলে আমাদের ক্যালকুলেশনে আমাদের মেডিসিনে আমাদের এই অ্যানালাইসিসের ভিতরে এমন রোগ আমরা জীবনে কোনোদিন দেখি নাই, আমরা এই রোগের ওষুধ দিতে পারবো না। তবে একটা কাজ করা যায়। কি কাজ? বলে ইয়াজিদের গায়ের মধ্যে গোটা শরীরে তোমরা মদ ঢেলে ঢেলে এটাকে মালিশ করো। মদ যখন তার গোটা গায়ের মধ্যে মালিশ করবা, তখন মদের একটা নেশার কারণে তার পেটের ভিতরে আর যন্ত্রণার এত বেশি অনুভব হবে না। এবার মদ ডালতে শুরু করলো, তার মুখের মধ্যে মালিশ করে, মাথার মধ্যে মালিশ করে, গায়ের মধ্যে মালিশ করে। আমার আল্লাহ বলে ইয়াজিদ মসনদে বসে প্রথমেই বলেছিল মদ আজকে জায়েজ করা হলো, আমি আল্লাহ হারাম করেছি সে জায়েজ করেছে, আজকে সে মদ দ্বারা তাকে লাঞ্ছিত করা হলো, আজকে তাকে বিপর্যস্ত করা হলো। ইয়াজিদ কিছুক্ষণ পরে বলে আমার বানরটা কই? ইয়াজিদের একটা বানর পালতো, সে বানরটা খুঁজতে খুঁজতে একজন বলল আপনার বানর তো জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। ইয়াজিদ বলে আমি সেই বানরটা খোঁজার জন্য একটা গুড়ার মধ্যে উঠলো, এবার গুড়ার মধ্যে উঠে জঙ্গলের দিকে যখন যেতে লাগলো, ওই যে সারা গায়ে মদ তাকে মালিশ করেছিল, তার শরীর তালমাতাল করে, নেশায় তালমাতাল করে, হঠাৎ করে গুণার পিঠ থেকে জমিনের মধ্যে যখন পড়ে গেল, আমার আল্লাহ বলে গুণা সমস্ত শরীর তাকে জমিনে পড়তে দিব না, তার কোমর পর্যন্ত শরীরটা জমিনে, আর পা দুইটা গুণার যে লাগামের রশি আছে ওই রশির মধ্যে তার দুইটা পা যখন আটকে গেল, গুণা তো রাহমাতুল্লিল আলামিনকে যেমন চিনে, হুসাইনকে যেমন চিনে, ইয়াজিদকে হুসাইনের হত্যা করে, গুণা তো সেটাও চিনে, গুণা থামে না। এবার আমার বক্তির বলে আমার ব্রেন বলে একটা রাজার একটা মালিকের কথা তো গুণা অবশ্যই শুনতে হবে, গুণা বলে আজকে শোনার কথা নয়, আজকে আমার স্যার আলাদা হয়ে যাবে, আজকে ইয়াজিদকে রাস্তা নাবুদ করে দেব। এবার গুণা দৌড়াতে শুরু করলো, ইয়াজিদের পিঠের মাংসগুলা পাথর রাগাতে, কঙ্কর রাগাতে, জঙ্গলে কাঁটা রাগাতে, সমস্ত মাস শরীরের মাংসগুলা চামড়াগুলা খসে তছনছ হয়ে এবার শুধু হাড্ডি আছে আর রগ আছে, হাড্ডি আছে আমার রগ আছে। আমার আল্লাহ বলে মাথাটা এখন আল্লাহ ভালো করে দিলাম, এখনো ভালো রাখলাম, আল্লাহ এই মাথা কিভাবে নষ্ট না আবুদ করবেন? আমার আল্লাহ বলে আমি আল্লাহ দেখলাম কারবালার জমিনে হুসাইনকে যখন একটা পাথরের উপরে শুরিয়ে এবার গলার মধ্যে ছুরি লাগানো হয়েছে, তাহলে হুসাইনের মাথা পাথরের উপর রেখেছিল, পাথরের উপর রেখেছিল। আমি আল্লাহ দেখলাম অবশ্যই ইয়াজিদকে আমি পাথর দ্বারাই মৃত্যুবরণ করাবো। গোড়া যখন দৌড়াতে লাগলো, বিশাল একটা পাথর আসমান থেকে নাজিল হলো, আর সেই পাথরে যখন ইয়াজিদের মাথা দাপ করে বেড়ে গেল, মানুষগুলা ছিন্ন ভিন্ন করে দিল। আমার আল্লাহ বলে যারা আহলে বাইতকে নবী পরিবারকে রাসূলুল্লাহকে কষ্ট দিবে এমন লাঞ্ছিত করে করে তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ নাস্তা নাবুদ করে দিব। জবান খুলে বলুন ঠিক কি না? ঠিক।
একটা পয়েন্ট মনে রাখবেন, যারা রসুলের মোহাম্মদ রসুলের আদর্শ অন্তরে বাস্তবায়ন করে তারা কখনো মানুষের ব্যাংক লুট করতে পারে না, তারা কখনো গাড়ি বাংসির করতে পারে না, ভার্সিটি চত্বরে আল্লাহু আকবার স্লোগান দিয়ে যুবকের পায়ের রক্ত কাটতে পারে না। হুসাইনি মুসলমান যারা ওরা নীরবে আন্দোলন করবে, যে আন্দোলনের মধ্যে রক্ত আছে সেই আন্দোলন কোনো আন্দোলন হতে পারে না। আপনারা সকলেই জানেন কথাটা বলতে চাই, আজ থেকে কয়েক বছর পূর্বে বাংলাদেশের সানালার উপস্থাপক কাফেলা অনুষ্ঠান যিনি পরিচালনা করতেন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ, আজকে 27 আগস্ট এই দিনে তিনার গলার মধ্যে গিয়ে এক বাতিল গোষ্ঠী তিনার গলার মধ্যে ছুরি চালিয়ে তাকে শহীদ করেছিল। প্রশ্ন করা হয় কেন ছুরি চালালে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা, তুমি তোমার গোটা জীবন দিবা বাতিলের হাতে হাত দিবে না। নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ তিনি তার গোটা জিন্দগি রসুলের শান বর্ণনা করেছেন, আহলে বাইতের শান বর্ণনা করেছেন, বাতিল যখন গলার মধ্যে ছুরি ধরে তিনি বলেছেন আমার এই গলা আলাদা করতে পারবে না, রাসূলের প্রেম আমার কলিজা থেকে সরাতে পারবে না, জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমরা আজকে এই মুহূর্তে আমাদের এক নম্বর শিক্ষা হবে, আপনি কি অসংখ্য প্রলোভন দেবে টাকা দেখানোর জন্য, চলো আমরা এই জায়গায় যাই, 40 দিন 45 দিন 50 দিন তোমাকে ফ্রি খাওয়াবো, তুমি সেখানে ফ্রি থাকবা, তুমি সেখানে ফ্রি শুইবা, আর সেইখানে মাঝে মাঝে তোমাকে তালিম দিবে। হযরতে আজিজ আজিজকে রহমতুল্লাহ টাকার কাছে ইমেন বিক্রি করবেন, দুনিয়াতে 70 বছর 80 বছর 100 বছর বাঁচবেন, কিন্তু কবর লক্ষ বছর জাহান্নামের লেলিহান আগুনে জ্বলবেন, আর দুনিয়াতে অর্থ কষ্ট থাকতে পারবেন, রসুলের মহাব্বত অন্তরে ধারণ করে যদি যেতে পারেন আল্লাহর কসম বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর রাখা হলে আপনার লাশটা রসুলের নূরানী কুল মুবারক নিবে, জোরে বলি সুবহানাল্লাহ। তাই বাতিলের কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না, এ জবান খুলে বলুন যাবে, ডান হাত তুলে বলুন যাবে। জীবনের যত মুসিবতের সময় আসুক না কেন আমরা হকের উপর থাকতে পারি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তরে ধারণ করতে পারি, এ আশা প্রত্যাশা। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।